আজ সিম্পল রেসিপিতে হোলি স্পেশাল যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা বানানো ভীষণই ইজি আর সিম্পল হলেও লোকে কিন্তু রেসিপিটাকে অতটা সিম্পল চোখে দেখে না। শুধু কন্ট্রোভার্সি নয়, রেসিপিটার নামে অনেক সময় মনের মধ্যে ভয়েরও সৃষ্টি হয়। তাই আজ মনের সব ভয় বিতর্ককে কাটাতে সিম্পল রেসিপি আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বহু যুগ ধরে চলে আসা এক ঠান্ডাই রেসিপি। ভাং আজ কালিমালিপ্ত হলেও হাজার হাজার বছর আগের লেখা অথর্বা বেদাতে পাঁচটি পবিত্র গাছের মধ্যে একটি ছিল এই ক্যানাবিস সাতিবা বা ভাং। বাকিগুলো অবশ্যই নিম, তুলসী আর চন্দন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আগেকার দিনের লোকেরা শরীরকে ঠান্ডা রাখার জন্য আর হজম শক্তি বাড়ানোর জন্য দুধের মধ্যে ভাং পাতা, চারমগজ আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে পান করত, যেটা পরবর্তীকালে ঠান্ডাই নামে প্রসিদ্ধ। এই রেসিপিটার জন্য প্রথমেই আমাদের লাগবে ভাং পাতা। আমি এখানে কাঁচা পাতাটাকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে ব্যবহার করেছি। আপনারা চাইলে বাজার থেকে ভাঙের গুলি বা পাতা কিনে এনেও ব্যবহার করতে পারেন। ঠান্ডাই বানানোর জন্য প্রথমেই একটা বাটিতে নিয়েছি শুকনো করে রাখা 3 টেবিলস্পুন ভাং পাতা, 1 টিস্পুন পোস্ত, 1 টেবিলস্পুন গোলাপের পাপড়ি, 1 টিস্পুন চারমগজ, 1 টিস্পুন মৌরি আর তার সাথে নিয়েছি 4টে গোলমরিচের দানা। এরপর এগুলোকে হাফ কাপ জলের মধ্যে ভিজিয়ে ওভারনাইটের জন্য রেখে দেব। এবার একটা বাটিতে 35 গ্রাম কাজু, 25 গ্রাম আমন্ড নিয়ে সেগুলোকেও হাফ কাপ জলের মধ্যে ভিজিয়ে ওভারনাইটের জন্য রেখে দেব। সময় কম থাকলে 5 থেকে 9 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। এরপর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণে মিষ্টি দই, হাফ কাপ পরিমাণে চিনি, 4টে কালাকাঁদ, 1 টেবিলস্পুন এলাইচ গুঁড়ো, 1 টিস্পুন গোলাপ জল এবং এগুলোকে ভালোভাবে পেস্ট করার জন্য নিয়েছি সামান্য পরিমাণে দুধ। এখানে যেই যেরকম মিষ্টি পছন্দ করেন সেই বুঝে চিনিটা ব্যবহার করতে পারেন। মিশ্রণটা মিক্সিতে ভালো করে পেস্ট করার পরে একটা মাটির হাঁড়িতে ঢেলে নিতে হবে। এই রকম একইভাবে আমরা ভিজিয়ে রাখা কাজু ও আমন্ডকেও পেস্ট করে নেব। তবে এখানে বলে রাখি, আমি আজকে 1/2 লিটার দুধ দিয়ে ঠান্ডাই বানিয়েছি। আপনারা বেশি পরিমাণে বানালে শুধু আমার মাপটাকে ফলো করবেন, তাহলেই দেখবেন কি অসাধারণ টেস্ট হয়েছে। কাজু আর আমন্ডের পেস্টটাকেও আবার মাটির হাঁড়িতে আমরা ঢেলে দেব। এবারে ভিজিয়ে রাখা ভাং পাতাগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবার পর সেটাকেও আমরা হাঁড়ির ভিতরে ঢেলে দেব। সব শেষে দুধটাকে হাঁড়ির মধ্যে ঢেলে দিয়ে তার সাথে কিছু পরিমাণ বরফ মিশিয়ে ভালো করে হ্যান্ড বিটার বা ডাল কাটা দিয়ে একটু ঘুটে নিতে হবে। এই সময়টায় একটু ধৈর্য ধরে বা হাতে সময় নিয়ে কাজটা করতে হবে। যতক্ষণ না পর্যন্ত একটা ঝাঁক বা ফেনা মতন তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত মিশ্রণটাকে মিশিয়ে যেতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্লাসে গ্লাসে সার্ভ করে নিলেই একদম তৈরি হয়ে যাবে হোলি স্পেশাল ঠান্ডা ঠান্ডা ঠান্ডাই, যেটা খেলেই দেখবেন মনটা একদম ফুরফুরে হয়ে গেছে। এরকম নিত্য নতুন গল্প ও রেসিপি দেখতে গেলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিন এবং কমেন্ট করে জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।